हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग फ्रेंड्स। आज के आमी अनेक अपेक्षार पर ये गाछटा सम्बन्धे आलोचना करार जोन्नो एसेछि तोमादेर काछे। तोमरा देखे बुझते पारछो एटा कि गाछ। एटा होच्छे अपराजिता गाछ। एटा होच्छे अपराजिताओ बोले, नीलकण्ठओ बोले। ए दुई रकमेर कालारेर नीलकण्ठ पाओया जाय। एखाने आमार काछे जेटा आछे ब्लू आर एकटा ह्वाइट कालारेरओ पाओया जाय फ्रेंड्स। तो अनेक अपेक्षार पर यह कारण ये गाछटा आमी एई बछर एने प्राय दो मास हो गए। छोट एक चारा एने प्रतिस्थापन करेछिलाम आमी आगेर भिडियो तो अनेक किछु किछु भिडियो तो तोमादेरके देखिए थाकब। तो आमी खाली फुलेर अपेक्षा करछिलाम कबे फुल फुटबे आर आमी तोमादेर काछे एर केयार सम्बन्धे भिडियो करे छाड़ब। तो फुल तो फुटेछिलो फ्रेंड्स, एई एकटा फुल फुटेछिलो। तो এই দেখো ফুলটা শুকিয়ে গেছে, একদিন আগেই ফুটেছে এই ফুলটা। তো আমি অপেক্ষা করছিলাম আরও দু তিনটে অন্তত ফুল যদি ফোটে তাহলে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো আজকে আমার গাছে তিনখানা ফুল ফুটেছে। ওই কোণে দেখো একখানা, তিনখানা ফুল ফুটেছে। আর গতকালও কালকেও ফুটবে, তার কুড়িও এসেছে। তো ফ্রেন্ডস, এই গাছটা এর আগে আমি আরও দুবার এনেছিলাম। দুবার এনে আমি বাগানে মাটিতে লাগিয়েছিলাম। তো তো বিশাল বড় হয়েছিল গাছটা আর অনেক ফুলও দিয়েছিল। কিন্তু যখন উইন্টার সিজন আসে, যখন ফুল দেওয়াটা কমে যায় বা বন্ধ হয়ে যায়, তখন আমি গাছটাকে প্রুন মানে প্রুন করেছিলাম, মানে হার্ড প্রুনিং করে দিয়েছিলাম। একদম হাফ এই 6 ইঞ্চি মতো সাইজ রেখে মাটি থেকে কেটে ফেলেছিলাম। তো ভেবেছিলাম নেক্সট আবার মানে গাছ আরও ব্রাঞ্চ বেরোবে, আবার নেক্সট সিজনে তৈরি হয়ে ফুল দেবে। কিন্তু সেটা তো হলোই না, গাছটা পুরো মরে গেল। তো মাটিতে লাগানোতে আমি মানে ওটার কোনো সেরকম যত্ন করতে হয়নি, খালি জল দেওয়া হতো। কিন্তু প্রচুর পরিমাণে ফুল এসেছিলো ফ্রেন্ডস, মানে মানে বলে বোঝানো যাবে না, এতটাই ফুল এসেছিলো। আর আমার যে জবা গাছ আছে, পুরো জবা গাছটাকে পুরো একদম ঘিরে মানে জবা গাছের পাতা দেখা যাচ্ছিল না, এমন অবস্থা হয়ে গেছিলো ফুল গাছটা আর কি, নীলকণ্ঠ ফুল গাছটা। যাই হোক ফ্রেন্ডস, তো এবার আমি ওই জন্য ঠিক করেছিলাম যে না, আমি বাগানে লাগাবো না, আমি একটা টবে লাগাবো, টবে ওটাকে রাখবো। তো যাই হোক ফ্রেন্ডস, এবার আমি তোমাদেরকে মাটির সম্বন্ধে বলি। টবের মাটিতে আমি এক ভাগ ভার্মি কম্পোস্ট আর এক ভাগ মাটি আর এক ভাগ বালি দিয়ে মাটিটা তৈরি করেছি। কারণ এটা ওয়েল ড্রেন মাটি তৈরি করতে হবে, যাতে জল জমে না থাকে। জল জমে গেলে গাছের গোড়াতে জল জমলে গাছটা পচে যাবে। আর তোমরা মাটিতে প্রতিস্থাপন করলে যে কোনো মাটিতেই প্রতিস্থাপন করতে পারো। আর ফ্রেন্ডস, এটাকে মাটিতে যখন রাখবে, ফুল সানলাইটে রাখবে, ওখানে কোনো মানে শেডের যেখানে শেড আছে সেরকম জায়গায় গাছটা পোতার কোনো দরকার হবে না। কিন্তু যখন তুমি টবে রাখবে এটাকে, মানে এই গ্রীষ্মের দিনের কথা বলছি, যখন প্রচণ্ড তাপ বেড়ে যায় তখন কিন্তু এটাকে তোমরা গ্রিন নেটে রাখবে। তবে হ্যাঁ, সকালের 3-4 ঘন্টা রোদ যেন পায়, আর বিকেলের একটুখানি রোদ পেলেই হবে। তো সেরকম একটা জায়গায়, গ্রিন নেটের মধ্যে সেরকম একটা জায়গায় তোমরা প্রতিস্থাপন করবে বা সেট করবে। যা আমি যেমন এই সাইডে আমি গাছটাকে রেখেছি, এইখানে এখনও তোমরা দেখতেই পাচ্ছ যে সূর্যের আলো আসছে। এখন মর্নিংয়ের 10:30 বাজে। তো তো এখানেও রোদ পাচ্ছে, এরপরে মোটামুটি 12-1টার পরে এখানে আর রোদ পাবে না গাছটা। তো ফ্রেন্ডস, ওই আর ওই অবস্থায় গাছটা দেখো ফুল দেওয়া শুরু করেছে। আর বর্ষাকালে আর শীতকালে, বর্ষাকালে আর শীতকালে গ্রিন নেটের মধ্যে একদমই রাখবে না, যেখানে শেড আছে সেখানে একদমই রাখবে না, একদম ফুল সানলাইটে রাখবে। নাহলে গাছটা কিরকম ঝিমিয়ে যায়, আবার মরেও যেতে পারে। তো ফ্রেন্ডস, এই গাছটা হচ্ছে সামারের ফুল দেয়, সামার সিজনে এটা ফুল দেয়, এটা উইন্টারে ফুল দেয় না। তো এটা হচ্ছে এই ব্যাপারটা। আর আর ফ্রেন্ডস, আমি এর খাবারের কথা বলি। যখন আমরা মাটিটা তৈরি করেছিলাম তখন তো আমরা কম্পোস্ট দিয়েইছি, আর বছরে দুবার যেমন ফেব্রুয়ারি মার্চ মাস কিংবা অগস্ট সেপ্টেম্বরে তোমরা ভালো মতো কম্পোস্ট দিয়ে দেবে, আর বাকি সময় 15-20 দিন অন্তর অন্তর লিকুইড সার দেবে। যেটা আগে আমি ভিডিওতে অনেকবার তোমাদেরকে বলেছি কিভাবে বানাবে লিকুইড সারটা, তো সেটা দেবে।
আর পেস্টিসাইড স্প্রে করবে, চাই অর্গ্যানিক হোক চাই কেমিক্যাল হোক, আর ফাঙ্গিসাইডও স্প্রে করবে। তো ফ্রেন্ডস, এর সানলাইট আর এটা বলে দিলাম, আর জলটা, মাটি যখন ময়েশ্চার থাকবে, ময়েশ্চার বুঝে বুঝে জল দেবে, ওভার ওয়াটারিং করবে না, আবার একদম শুকনো না হয়ে যায় সেরকম পর্যায়ে রাখবে। তো ফ্রেন্ডস, এটা সানলাইট, মাটি আর খাওয়ারের কথা তোমাদেরকে বলে দিলাম। আর এটার প্রোপোগেশনের কথা বলি ফ্রেন্ডস, এই যে ফুলটা ফুটেছে তোমরা দেখতে পাচ্ছ, এই ফুলটা যখন শুকিয়ে যাবে এখান থেকে একটা ফল তৈরি হয়, যেটা আমরা যে গ্রিন পিস খাই, মটরশুঁটির মতো ফলটা তৈরি হয়। সেই মটর সেটা গ্রিন থাকে যখন সেটা কচি অবস্থায় থাকে, আর যখন ফলটা পুরনো হয়ে যায়, পেকে যায়, তখন ওই গ্রিনটা থাকে না, ওইটা একটা মানে একটা অন্য কালার এসে যায়, মানে ওটাকে কী বলবো, ইয়েলো ঠিক হয় না, মানে একটা যেরকম ফলটা শুকিয়ে গেলে যেরকম একটা কালার হয় সেরকম হয়। আর বীজ, তার একটা ফলের মধ্যে তোমরা 5টা থেকে 6টা বীজ পাবে। তো এটার প্রপোগেশন খুব ইজি, যদি তোমাদের কাছে নাও থাকে, এরকম নীলকণ্ঠ গাছে যখন ফ্রুট ধরা শুরু করবে, যখন ফলটা গাছেই পেকে যাবে, সেই ফল একখানা যদি এনে নাও, সেখান থেকে তোমরা 5-6খানা গাছ পেয়ে যাবে সেটা প্রপোগেট করে দিলে। তো ফ্রেন্ডস, এটা এমন কিছু মানে খুব একটা যত্নের প্রয়োজন হয় না এই গাছ। আর এই গাছে আমি যেহেতু টবে রেখেছি, আমি এই জায়গাটায় রেখেছি, একটা আমি এখানে স্টিক লাগিয়ে দিয়েছি মাটির সাথেই, দেখো মাটির সাথে লাগিয়ে দিয়েছি, আর এটা বেয়ে বেয়ে দেখো কি সুন্দর উপরের দিকে উঠে যাচ্ছে। আর আমি এখানে একটা নেট লাগিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ ক্লোজে দেখায়, তো এটা আস্তে আস্তে নেটটাকে ধরে নেবে, আর অলরেডি ধরেও নিয়েছে, তোমরা এটা ক্লোজে গিয়ে যদি দেখো। তো ফ্রেন্ডস, আমি মনে হয় মোটামুটি সবটাই তোমাদেরকে বলে দিয়েছি এটা সম্বন্ধে। তো ফ্রেন্ডস, ভিডিওটা শেষ করার আগে তোমাদের আর কটা জিনিস দেখিয়ে নিই, যেটা আমার বাগানে আমি নিজে হাতে তৈরি করেছি, চলো সেখানে চলে যাই। দেখো ফ্রেন্ডস, এটা হচ্ছে ক্রুটনের কাটিং, আমি ক্রুটনের কাটিংটা লাগিয়েছিলাম প্রায় 2 মাস হয়ে গেছে, তো সেখান থেকে দেখো নতুন পাতা বেরিয়েছে, আরও নতুন পাতা বেরোচ্ছে। তো এই কাটিংটা আমার মানে লাগানোর পর এই ফার্স্ট টাইম আমি লাগালাম, তা যাই হোক এটাতে আমি সাকসেস পেয়েছি। তো এটাকে আমি গ্রিন নেটের মধ্যে রেখেছি, আর এইটা অবশ্য আমি নিজে হাতে করিনি, আমি একটা জুঁই ফুলের চারা এনেছি, এখনও নার্সারি থেকে এনেছি, এটা এখানেই পড়ে রয়েছে, আমি এটা এখনও টবে প্রতিস্থাপন করিনি, এটা টবে প্রতিস্থাপন আমি করে দেবো। আর ফ্রেন্ডস, আরেকটা জিনিস মানে আরেকটা নয় আরও দুটো জিনিস, এই দেখতে পাচ্ছ ড্রেসিনারও আমি আমার যে ফ্রন্ট গার্ডেনের ড্রেসিনা আছে তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি, তো সেখান থেকে আমি কাটিং নিয়ে এসে আমি লাগিয়েছিলাম, সেটারও দেখো নতুন পাতা বেরিয়েছে। আর এটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম মিলির কোনো ভিডিওতেই দেখিয়েছিলাম। তো ফ্রেন্ডস, এখানে দেখো মিলিটারও নতুন পাতা বেরিয়েছে। তো এই কাটিংগুলো আমার মানে যেগুলো আমি লাগিয়েছি এগুলো হয়েছে। তো ফ্রেন্ডস, এইটুকুই দেখানোর ছিল। যদি আমার নীলকণ্ঠ গাছের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অ্যান্ড অল অপশনটা প্রেস করো, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো ফ্রেন্ডস, তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। বাই ফ্রেন্ডস।